নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্পাইস বক্সে আপনাদের সকলকে স্বাগত। আমি শেফ পার্থ। এখন আমি বানাবো আমের অম্বল। গরমকালে বাঙালির শেষ পথে আমের অম্বলের জুড়ি মেলাবার। আমের অম্বল বানাতে আমার যা যা লাগছে, স্লাইস করে কাটা কাঁচা আম, চিনি, হলুদ গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, নুন ও সাদা তেল। কড়াইতে দেব 1 চামচ সাদা তেল। এবার গরম তেলের মধ্যে দেব 1/4 চামচ 5 ফোড়ন, অল্প একটু শুকনো লঙ্কা। এবার কাঁচা আমগুলো দিয়ে দেব। নুন দেব 1/2 চামচ। আমটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব জল ও হলুদ গুঁড়ো। আমটা গলে গেলে তারপরে আমি চিনি দেবো। যদি আমি আগে চিনি দিই তাহলে আমটা গলবে না, শক্ত থাকবে। ঝোলের মধ্যে যদি আমের জুসটা মেল্ট না করে তাহলে অম্বলের স্বাদই আসবে। গরমের সময় কাঁচা আম যে কোনোভাবে খেতে পারেন, শুধু একটু নুন দিয়ে, শুধু একটু চিনি দিয়ে, শুধু একটু মশলা মাখিয়ে, ডালে দিয়ে, শেষ পাতে, যে কোনো সময় খেতে পারেন। যেহেতু অম্বল সেহেতু চিনি দেবো অল্প, 1 চামচ। আমের অম্বল রেডি। তৈরি হয়ে গেল বাঙালির শেষ পাতে পরিবেশনের জন্য আমের অম্বল। বেঙ্গলি স্পাইস বক্স এখন এ পর্যন্তই। বিদায় বন্ধু।